ফের হাতির হানায় প্রাণ গেল এক মহিলার। বারবার দুর্ঘটনা এড়াতে তৎপর বনদপ্তর। হাতিগুলিকে বনে ফেরানোর পাশাপাশি এলাকায় বাড়ানো হয়েছে বনকর্মীর সংখ্যা। জলপাইগুড়ির তিস্তার চরে ফের হাতির হানায় প্রাণ গেল এক মহিলা শ্রমিকের। এই ঘটনায় নড়ে চড়ে বসল বনদপ্তর। পুনরায় হামলা সামলাতে এলাকায় বাড়ানো হল বনকর্মী। গতকাল জলপাইগুড়ি পাতাকোটা গ্রাম পঞ্চায়েতের ঠেঙ্গিপাড়া তিস্তার চরে উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা সন্ধ্যারানী মণ্ডলের মৃত্যু হয় হাতির হানায়। এরপরই তৎপর হল বনবিভাগ। ইতিমধ্যেই বৈকণ্ঠপুর বনবিভাগ, জলপাইগুড়ি বনবিভাগ সহ অন্যান্য বনবিভাগের কর্মীরা এই হাতির দলটিকে বৈকণ্ঠপুরের জঙ্গলে ফেরত পাঠানোর চেষ্টা শুরু করেছে। জঙ্গল সংলগ্ন তিস্তার চরে প্রতি বছর প্রচুর ফসল হয়, আর প্রতি বছরই সেই ফসলের লোভেই তিস্তার চরে হানা দিয়ে লোকালয়ে চলে আসে হাতির দল। হাতির হানায় জমিতে ফসলের ক্ষতি তো হয়, সাথে লোকালয় হাতির দল ঢুকে পড়লে গ্রাম লণ্ডভণ্ড করে দেয় বুনো হাতির দল। স্থানীয়দের দাবি, প্রায় পাঁচ লক্ষ টাকার ঘরবাড়ি ক্ষতি এবং আনুমানিক প্রায় এক কোটি টাকার ফসলের ক্ষতি হয়ে গেছে হাতির হামলায়। এই চরে হাতি প্রচুর ক্ষয়ক্ষতি করছে, ভুট্টা খায় শেষ, ঘর বাড়ি ভাঙিয়ে শেষ, লোক থাকতে পারে না। এবার লোক তো এখান থেকে পালাতকা হয়ে, ওই যে পাশের বাড়িটা আছে ওখান থেকে মোটামুটি মেশিন পিত্তির সব কে চুরি করে আবার নিয়ে চলে যায়। ভোরের দিকে মোটামুটি একজনকে মাইরে দিছে, ডিপার্টমেন্ট থেকে যাতে এগুলোকে মোটামুটি নিয়ে যায় সবচেয়ে ভালো হয়। আনুমানিক মোটামুটি হয় না, চার পাঁচ লক্ষ টাকা তো মোটামুটি এমনি ক্ষতি হয়েছে। হাতির অত্যাচারে অতিষ্ঠ গোটা গ্রামবাসী। এবারের হামলায় প্রাণ গেছে এক মহিলা শ্রমিকের। এই ঘটনার পর থেকে হাতির দলকে গ্রাম থেকে হাঁটাতে উঠে পড়ে লেগেছে বনবিভাগ। ইতিমধ্যেই এলাকার বিভিন্ন জায়গাতে বনকর্মী মোতায়েন করা হয়েছে হাতির দলের গতিবিধি বোঝার জন্য। বাচর এলাকায় চলাফেরা করেন, সাবধানে চলাফেরা করিবেন, হাতির কাছাকাছি যাওয়ার চেষ্টা করিবেন না, যে কোনো সময় বিপদ হইতে পারে। সৌজন্যে বৈকণ্ঠপুর বনবিভাগ বেলা কভারেজ একটি বিশেষ ঘোষণা, সকল জনসাধারণের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা। বর্তমানে হাতির উপদ্রব থাকায় যারা নদীর চরে বসবাস বা চর এলাকায় চলাফেরা করেন, সাবধানে চলাফেরা করিবেন, হাতির কাছাকাছি যাওয়ার চেষ্টা করিবেন না, যে কোনো সময়ে বিপদ ঘটিতে পারে। রাতে একটা ঘটনা ঘটে গেছে, হাতির পদপিষ্ট একজন মারা গেছে। তারা আসছে এলাকার লোকের সঙ্গে কথা বলতে, কী করে সমস্যা সমাধান করা যায়, কীভাবে হাতিকে মানে টাইপ করে নিয়ে যাওয়া যায়, শিখভাবে সমস্যার কথা বলল। স্বাভাবিকের তুলনায় বনকর্মীর সংখ্যা অনেক বাড়ানো হয়েছে। মানুষদের হাতে হাতি তাড়াতে পটকা দেওয়া হয়েছে বনদপ্তরের পক্ষ থেকে, এবং গ্রামবাসীকে সচেতন করতে গ্রাম জুড়ে মাইকিং শুরু করেছে বনবিভাগ। আমাদের পরিষদের জন্য আমরা বোম নিলাম, হাতিকে তো বোম দিল, বোম দিল, এটা দিয়ে আমরা লোককে সচেতন করতে হবে, বোম আস বোম করালে তারা উঠে উঠে আসবে, একসঙ্গে অনেক লোক থাকলে হয়তো তাদের সঙ্গে সহযোগিতা করতে পারবো। বেলাকোবার রেঞ্জের রেঞ্জ অফিসার চিরঞ্জিত পাল জানান, গ্রামবাসীদের সচেতন ও সাবধান করতে মাইকিং অনেক আগে থেকেই করা হচ্ছে, এবং অনেক আগে থেকেই বনবিভাগ থেকে সাবধানতা অবলম্বন করা হয়েছে। দুর্ভাগ্যবশত এই ঘটনাটি ঘটে গেছে, তবে বনবিভাগ থেকে সম্পূর্ণ চেষ্টা করা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব হাতির দলকে আবার জঙ্গলে ফেরত পাঠানোর। তবু দুর্ভাগ্যজনক যে এটা আজকে এরকম একটা ঘটনা ঘটে গেল। রেগুলার মাইকিং আমাদের তরফ থেকে করা হচ্ছে, এবং প্রোটেকশন ডিউটি যেটা আমাদের রেগুলার বেসিস আমরা করা হচ্ছে, এখনো মাইকিং চলছে। এই মুহূর্তে নয়, আমাদের গত আজকের দিনের আগের দিন বিগত আমরা মাইকিং করেছি বিভিন্ন জায়গায়, কিন্তু তবু এটা আজকে খুবই দুঃখজনক ঘটনা যে এইভাবে একটা ঘটনা ঘটে গেল। কি ব্যবস্থা নিচ্ছেন এখন? এই আমরা আরো ডিউটিটাকে আরো বাড়ানো হচ্ছে এবং হাতির মুভমেন্ট গুলোকে ফলো রাখা হচ্ছে, এখন চেষ্টা করছি আমরা এটাকে যাতে আরো কন্ট্রোল করা। হাতিগুলো এখন কোন জায়গায়, এখন কোন দিকে মুভমেন্ট আছে? এটা আমাদের গৌরীকুণ্ড বিটের দিকে আছে, গৌরীকুণ্ড বিটের কাছাকাছিতে আছে হাতিগুলো। এবার মুভমেন্টটা তারা এক একদিন এক একদিকে মুভ করছে, সেটা এখন তাদের মুভমেন্ট এখন ফলো করলে বোঝা যাবে তারা কোন দিকে আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, জলপাইগুড়ি। ইতে আজই আসুন, আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা বাটার মোর, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটার মোর বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগা মতিগঞ্জ।